আমাদের চ্যানেলে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব কালী পুজোতে একটি রুটি বদলে দিতে পারে আপনার ভাগ্য রাতারাতি। কীভাবে জানুন? এই ভিডিওটিকে স্কিপ করতে বারণ করব এই জন্যই যে প্রচুর পয়েন্ট আলোচনা করে দেবো, যেটা আপনার ইচ্ছা হবে সেটি করবেন, তাই ডোন্ট স্কিপ করবেন না। আপনি যদি স্কিপ করেন অনেক কিছু মিস করে যাবেন। দেখুন, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে, সনাতন হিন্দু ধর্মে কালী পুজো বা দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এদিন এমন কিছু কাজ আছে যেগুলি করলে সৌভাগ্যের দরজা খুলে যায়। তাই এই অমাবস্যায়, কালী পূজায় মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য অনেক উপায় করা হয়। বৈদিক ধারণায় রুটির সঙ্গে জড়িত কিছু উপায় আপনি যদি করতে পারেন, মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রুটির কিছু উপায় করলে আপনার জন্মছকে থাকা অনেক গ্রহদোষ দূর হয়ে যায়। আর এই রুটি যদি দীপাবলি বা কালী পুজোয় আপনি করতে পারেন, তাহলে সম্পদ বৃদ্ধি হয়। প্রথমেই বলবো যে ধরুন আপনি মান সম্মান লাভ করতে চাইছেন। মান সম্মান ছাড়া আমরা কেউই বাঁচতে চাই না। প্রচুর টাকা পয়সা আছে, কি হবে যদি কেউ মান সম্মান না দেয়? সবাই যদি আমাদের দুর্ছাই করে, আমাদেরকে একা একা বাঁচতে হয়, তার কোনো মানে আছে? আমরা চাই অর্থ, যশ, মান, খ্যাতি, প্রতিপত্তি, ভালোবাসা, সমস্ত কিছু নিয়ে বাঁচতে। তাই মান সম্মান লাভ করার জন্য এই কালী পুজোর দিন পিঁপড়েকে রুটি খাওয়াবেন। ঠিক বলছেন, পিঁপড়ের পিছনে একটু ঘুরতে হবে। দেখুন না, আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়িতেই আছে পিঁপড়ে। শাস্ত্র বলছে পিঁপড়েদেরকে যারা রোজ খাদ্য খাওয়ায়, তারা জীবনে কোনোদিনও অর্থ কষ্টে ভোগে না। মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই পিঁপড়েকে, কালো পিঁপড়েকে রুটি খাওয়ান। যেখানেই দেখবেন কালো পিঁপড়ে, ছোটো হোক বড় হোক কোনো অসুবিধা নেই। আপনি কালো পিঁপড়ের যদি সেখানে বাসায়, অর্থাৎ ঘরে পালকি পিঁপড়ের যদি আপনারা ঘরে যে রুটি দিয়ে আসতে পারেন, খুব ভালো হয়। 2 নম্বর বলবো যে এই কালী পুজোর দিন সকালবেলা আপনি রুটি বানাবেন। একটি রুটি বানিয়ে 4টি সমান টুকরো করে নেবেন। 1 অংশ গোমাতাকে খাবেন, আরেকটি অংশ কালো কুকুরকে খাবেন, আরেকটি অংশ কাককে খাবেন, আর 4র্থ অংশ বাড়ির কাছে কোনো 4 মাথায় রেখে আসবেন। যদি আপনি এই কাজটি করতে পারেন, আর্থিক কষ্ট দূর হয়ে যাবে, সমস্ত কাজ সফল হয়ে যাবে। একটি রুটি আপনাকে কিভাবে দেখুন লাভবান করবে। অবশ্যই করবেন, কিন্তু কোনো অসুবিধা নেই। একটা রুটি বানান আর এই কাজ করুন, যে কেউ করতে পারবে। যদি আপনি ভাগ্যোন্নতি করতে চান, যদি আপনি ধনধান্যে পরিণত হতে চান, আপনি যদি সেই বৃদ্ধি চান, আপনি ব্যবসা বা আপনি চাকরি যাই করুন না কেন, ভাগ্য লক্ষ্মীকে প্রসন্ন করতে চান। ধরুন আপনি প্রচুর পরিশ্রম করছেন, কাজে সফলতা পাচ্ছেন না, দিচ্ছেন 100%, পাচ্ছেন 10%, বা প্রচুর আয় হচ্ছে কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে, আয় আর ব্যয়ের সমতা নেই, তাহলে কী করবেন? এই কালী পুজোর দিন বা দীপাবলির দিন রুটিতে ভালো করে চিনি মাখিয়ে পিঁপড়েদের খাওয়াবেন। এরকম করলে মা লক্ষ্মী প্রসন্ন হবে, আপনার ভাগ্যদায় হবে। কেন জানেন? কালো পিঁপড়ের কথা বলি, বলুন তো কালো পিঁপড়েকে লক্ষ্মীশ্রী মনে করা হয়। কালো পিঁপড়ে আপনার বাড়িতে আসলে, থাকলে জানবেন আপনি শ্রীবৃদ্ধি লাভ করতে চাইবেন। আর কালো পিঁপড়ের কথা একটা বলে রাখি, যখন মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর একটু মন কষাকষি হয়েছিল, হয় না, স্বামী স্ত্রীর মধ্যে হয়েছিল, তখন মা লক্ষ্মী শ্রী বিষ্ণুকে ছেড়ে চলে গেছিলেন। তখন একদম বিরহী হৃদয়ে শ্রী বিষ্ণু কোথায় প্রথম তার চরণ রেখেছিলেন জানেন? পাদপদ্ম রেখেছিলেন। আমরা আপনারা জানেন তিরুমালা, তিরুপতি, গোবিন্দা, সেই ওইখানে মন্দিরের পাশে একটি পাহাড়ের উপর পাদপদ্ম রেখেছিলেন, এবং সেই পাদপদ্ম এখনও কিন্তু ছাপ আছে। এবং তার পাশে একটি কালো পিঁপড়েদের মানে ঘরে উনি ওখানে যে ধ্যান মগ্ন হয়েছিলেন। তাই কালো পিঁপড়েদেরকে ধরা হয় শ্রী বিষ্ণুর সাক্ষাৎ রূপ হিসাবে। তাই অবশ্যই কালো পিঁপড়েকে সমাদর করবেন। ধরুন আপনি পারিবারিক সমৃদ্ধি চান, পরিবারের মধ্যে মিলমিশ চান, এটা সবাই চাই। দেখুন আমরা বাড়িতে বাড়িতে থাকি বা আমরা বাইরে যেখানেই থাকি না কেন, একটা সম্পৃক্ততা, একটা সুন্দর একটা মধুর সম্পর্ক না থাকলে সেখানে কাজ করা যায় না। মুখ কালো করে, ঘৃণা করে, হিংসা করে কাজ করা যায় না। বাতাবরণই আলাদা হয়ে যায়। আর যেখানে আমরা বেশিরভাগ থাকে সেই পরিবারের মধ্যে যদি একটা সুন্দর টান থাকে, একে অপরকে সম্মান করছি, ছোট হোক বড় হোক, ছোটদেরও কিন্তু সম্মান করা উচিত। প্রত্যেকেরই প্রেস্টিজ আছে, তাই না? একে অপরের টান, একে অপরের প্রতি কেয়ার, একে অপরের প্রতি নিবেদিত প্রাণ, এই সমস্ত পারিবারিক বন্ধন। আর আমরা বেঁচে থাকি কী জন্য? এই পরিবারের বন্ধনের জন্যই তো। এই মায়া মমতা সবই তো আমাদের বেঁচে থাকার একমাত্র লক্ষ্য। এর জন্য কি করবেন, এই কালী পূজার দিন, দীপাবলির দিন একটা রুটি বানাবেন। প্রথম রুটিটি গোমাতাকে দিয়ে আসবেন, পরিবারের সমৃদ্ধি আসবে। বলবেন, ম্যাম গোমাতা তো নেই, এটা একটু খুঁজতে হবে। দেখুন আপনার সৌভাগ্য বৃদ্ধির জন্য আপনাকে অনেক কিছু করতে হয়। একটু গোমাতাকে একটু খুঁজে আসবেন, খুঁজে একটু দিয়ে আসবেন। লাভবান কিন্তু আপনি হবেনই, এটুকুনি বলতে পারি। যদি প্রত্যেক দিন করতে পারেন না, খুব ভালো। আর যদি ধরুন প্রত্যেক দিন এটি করতে পারছেন না, দীপাবলির দিন তো অবশ্যই করবেন। এটি একটি আলাদা একটা ক্ষণ, মুহূর্ত। যদি রোজ করতে পারেন না, তাহলে 30টি একদিনের রুটি বানাবেন, দিয়ে কৌশালায় যাবেন, যে করে আসবেন। প্রত্যেক মাসে করে আসবেন, খুব ভালো। তাহলে আবার ছোটো ছোটো ওই কিসের মতন বলবো, গুলির মতন লুচি বানাবেন না, রুটির মতো বানাবেন। এবারে পরে বলবো যে কোনো গ্রহদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য, দীপাবলির দিন 3 ধরনের কাঁচা ডাল, 3 ধরনের যে কোনো ডাল, আপনি যেগুলো ডাল বাড়িতে খান, কত ডাল আছে, ছোলার ডাল, মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল, বিউলির ডাল, অড়হর ডাল, কলাইয়ের ডাল, নানা রকমের ডাল আছে। যে কোনো 3টি ডাল আপনি রাখবেন রুটির উপর, দিয়ে আপনি কি করবেন, গোমাতাকে খাওয়াবেন, গ্রহদোষ থেকে মুক্তি পাবেন। একটি কথা বলি, দেখবেন বারবার গোমাতা বলছি, কেন বলুন তো? গোমাতা আমাদের মায়ের সমান। আমরা যার দুধ খাই তিনি আমাদের মা হয়ে যান। গর্ভধারিণী মায়ের দুধ খেয়ে আমরা মানুষ হই, তারপরে আমরা গোমাতার দুধ খেয়ে বৃদ্ধি লাভ করি। যতদিন বাঁচি ততদিনই গোমাতার দুধ খাই। সেটা নানা পদ্ধতিতে খাই, আমরা ঘুরিয়ে খাই বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাই। আর গোমাতার শরীরে 33 কোটি দেবদেবীর বাস। গোমাতাকে যদি আপনি তুষ্ট করতে পারেন, সেবা করতে পারেন, সমস্ত দেবদেবীর আপনি কৃপা লাভ করতে পারেন। গোমাতা যেখানে অবস্থান করেন সেই মাটি পুণ্যভূমি, রোজ দর্শন করলে আপনার কি পুণ্য লাভ হবে আপনি জানবেন না। তাই বারবার তো আমাদের এই ভিডিওতে বলি, যারা গোমাতার সেবা করতে পারছেন জানবেন ইউ আর দি লাকিস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যে কি মানে ঈশ্বরের কৃপা পাচ্ছেন, আর ঈশ্বর আপনাকে কৃপা করেছেন বলেই, অর্থাৎ তিনি কৃপা না করলে সেবা করা অত সোজা? সবাই কি পারি? আমরা পারি না। যারা পারেন জানবেন, আপনারা ধন্য। তাই অবশ্যই কি করবেন, গোমাতাকে খাওয়াবেন, সমস্ত দোষ থেকে মুক্তি পাবেন। আর্থিকভাবে লাভবান হতে চাইলে, বিরাট অর্থ সাফল্যতা পেতে, কী করবেন, দীপাবলির দিন পায়েস বানাবেন, তাতে রুটির টুকরো মিশিয়ে দেবেন, রুটি ছিঁড়ে মিশিয়ে কাকের জন্য বাড়ির ছাদে রেখে দেবেন। যদি আপনার ছাদ না থাকে, ব্যালকনিতে, যেখানে কাকেরা আসবে, বা জানলায়, যেখানে ইচ্ছা রাখবেন। এর প্রভাবে বাড়ির সদস্যদের উপর পিতৃপুরুষের আশীর্বাদ পড়বে। আর পিতৃপুরুষের আশীর্বাদ ছাড়া জানেন তো এক পা এগোনো যায় না। পিতৃলোক থেকে তারা আমাদেরকে সবসময় কী করেন, আশীর্বাদ করেন। আর আমরা ভুল করে আমাদের নির্যাতন করেন, কষ্ট দেন। তাই অবশ্যই তাদের আশীর্বাদ পেতে এই ये काप पितृपुरुषेर प्रतिभू मने करा हय ताई अवश्यई आबार एई जे काक द्वारकाकके आबार कि मने करा हय बोलुन तो जमदुआरेर तारा रक्षी ताई अवश्यई जदि द्वारकाके देखा पान तादेर खाওয়াতে পারেন খুবই ভালো সফলতা লাভ করতে পারবেন। অবশ্যই কিন্তু এই কাজটি করবেন। বলেছিলাম না অনেকগুলো পয়েন্ট আলোচনা করব, দেখুন অনেক পয়েন্ট, আর একটা শেষ পয়েন্ট আলোচনা করব যে ধরুন প্রচুর প্রচেষ্টা করছেন, বারবার ফেলিওর হয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন এগেন অ্যান্ড এগেন, ইউ জাস্ট ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই বাট নেভার সাকসেস। তাহলে কি করবেন? কোনো পথে বাধা যাতে না থাকে, স্মুথলি কাজ করতে পারেন। দীপাবলির দিন রুটিতে চিনি মেশাবেন, যখন আপনি আটা মাখবেন না বেশি করে মাখিয়ে নেবেন, চিনিটাকে মেখে নেবেন, দিয়ে ছোট ছোট টুকরো করে পিঁপড়েকে খেতে দেবেন, সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। অবশ্যই আশা করব আমাদের যে পরিবারের সদস্য আছেন আপনারা করবেন এবং উপকৃত হবেন। এই দীপাবলি আপনাদের জীবনে দীপের মালা এনে দিক, অর্থাৎ আলোয় আলোকিত করে দিক আপনাদের সমস্ত অন্ধকারময় দিক। খুব ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। শুভ দীপাবলি।